বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাসে। আজ আমরা চতুর্দশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটি চলো আমরা দেখে নিই। উপপাদ্যটি হচ্ছে, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। উপপাদ্যটার বক্তব্য আগে একটু বোঝার চেষ্টা করি। ত্রিভুজের যে কোনো কোণের, তিনটি কোণের যে কোনো একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক মানে ওই কোণের সমদ্বিখণ্ডক রেখাংশ, সেই রেখাংশটা কি করবে, একটা কোণের সমদ্বিখণ্ডক রেখাংশ সেটা বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করবে। কোণের তো দুটি বাহু আছে, কোণ সংলগ্ন দুটি বাহু, সেই দুটা বাহুর যে অনুপাত সেই অনুপাতে বিভক্ত করবে ওই যে কোণের অন্তর্দ্বিখণ্ডক সেই কোণের বিপরীত বাহুকে। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করলে সবচেয়ে ভালো হবে। ধরো এই যে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এটার তিনটি শীর্ষবিন্দুর নামকরণ করি এ বি সি। মনে করো যে আমরা এই এ কোণের সমদ্বিখণ্ডক নিব, এই এ কোণের সমদ্বিখণ্ডক নিব। ধরি এ কোণের সমদ্বিখণ্ডক এডি নিলাম, এডি। এবং এই যে এডি, এটা কিন্তু এ কোণের বিপরীত বাহু বিসিকে কিন্তু বিভক্ত করেছে, এমন নয় যে সম দ্বিখণ্ডিত করেছে। ডিবিন্দু দ্বারা বিসি সমদ্বিখণ্ডিত করেছে এমন নয়, কিন্তু ডিবিন্দু দ্বারা বিসি দ্বিখণ্ডিত হয়েছে, দুই ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয়েছে তা কিন্তু বলবো না। হ্যাঁ, বলা যাবে না। তাহলে এই যে দুই ভাগে বিভক্ত হলো, এই দুই ভাগের অনুপাত হবে কোণ সংলগ্ন যে দুইটা বাহু, এই যে এ কোণকে বিভক্ত করেছিল এডি, কাজে এ কোণ সংলগ্ন বাহু এবি, এই এবি আর এসি এর অনুপাতের সমান হবে বিডি আর ডিসি এর অনুপাত। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে অনুপাত, অর্থাৎ এবি ইস টু এই যে এসি, কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত হবে কোনটা, ওই যে কোণ বিভক্ত হয়েছে সমদ্বিখণ্ডিত হয়েছে সেই কোণের বিপরীত বাহু, এই যে বিসি বাহু ডিবিন্দু দ্বারা ওই অনুপাতে বিভক্ত হবে। তার মানে এখানে লিখবো আমরা বিডি ইস টু ডিসি, এই যে এটুকু আমাদের প্রমাণ করতে হবে, এটাই আমাদের প্রমাণ করার বিষয়। তো আমরা তাহলে বিশেষ নির্বাচন বলে ফেলতে পারি। কিভাবে বিশেষ নির্বাচনটা ঠিক এভাবে বলে নিতে পারি যে মনে করি এবিসি ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক বা এ কোণের অন্তর্দ্বিখণ্ডক এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি ইস টু এসি ইকুয়াল টু বিডি ইস টু ডিসি। এখন এটা এইভাবে না রেখে এভাবেও কিন্তু রাখা যেতে পারে যে এবি, হ্যাঁ, আর সৃজনশীল তো নানানভাবেই দিতে পারে, এইভাবে না দিয়ে এভাবে দিতে পারে যে এবি ইস টু এসি, এই যে এভাবে অনুপাতটা এভাবে দেখালো, হ্যাঁ, ইকুয়াল টু বিডি ইস টু ডিসি, একই কথা কিন্তু বিডি ইস টু ডিসি এভাবেও দেখাতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বিশেষ নির্বাচনটা দেখে নিলাম। এবার এটা প্রমাণ করার জন্য আমাদের বাড়তি কিছু কাজ করতে হবে, সেটা হলো যে এই যে এই সি বিন্দু দিয়ে ডিএ এর সমান্তরাল করে আমরা সিই আঁকবো। এই যে সিই আঁকলাম ডিএ এর সমান্তরাল করে, সি বিন্দু দিয়ে আঁকলাম, ঠিক এভাবেই আমরা লিখবো যে সি বিন্দু দিয়ে ডিএ সমান্তরাল সিই আঁকি। এভাবে লিখবো যে সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে ডিএ সমান্তরাল সিই আঁকি, ডিএ সমান্তরাল সিই আঁকি, এভাবে আমরা লিখব। হ্যাঁ, অঙ্কনে এভাবে আমরা লিখব। আর যা বিসিকে, যা যা বিএ এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে, এভাবে আমরা লিখতে পারি যে যা, হ্যাঁ, বিএ এর বর্ধিতাংশকে, বিএ বাহুর বর্ধিতাংশকে বা বিএ এর বর্ধিতাংশকে, একই কথা বর্ধিতাংশকে, বিএ এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। অঙ্কনটা এ পর্যন্ত করার পর এবার আমরা কিন্তু প্রমাণে চলে যেতে পারি। প্রমাণ করি, প্রমাণটা করব কিভাবে দেখো। প্রথমেই আমরা যে এই যে এ কোণের সমদ্বিখণ্ডক এডি বলেছিলাম, হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে যেহেতু যেহেতু এ কোণের সমদ্বিখণ্ডক এডি, সুতরাং এই যেহেতু এটা সমদ্বিখণ্ডক, সুতরাং এই যে এই কোণ আর এই কোণ সমান, তার মানে বিএডি কোণ সমান সিএডি কোণ, আমরা লিখব বিএডি কোণ সমান সমান সিএডি কোণ। এবার লক্ষ্য করো যে এই যে অঙ্কন যে আমরা করেছিলাম সি বিন্দু দিয়ে ডিএ সমান্তরাল সি, এই ডিএ সমান্তরাল সি আর যদি বিই কে আমরা ছেদক ধরি,
তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আমরা যদি ডিএ এবং সি সমান্তরাল করে বিই ছেদক আমরা অন্য একটা জায়গায় যদি আঁকি তাহলে বিষয়টা খুব সুন্দর হবে। ডিএ সমান্তরাল সি অনুরূপ করে আমরা এই যে এখানে দেখানোর চেষ্টা করি, দেখো এই যে ডিএ সমান্তরাল সি, এই যে ডিএ সমান্তরাল সি বা এডি সমান্তরাল ই সি যাই বলো, হ্যাঁ, আর এটার ছেদক কি বিই, বিই কে যদি আমরা ছেদক কল্পনা করি তাহলে লক্ষ্য করো যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, অনুরূপ কোণ বলে। এই কোণটা কি বিএডি কোণ, তাহলে আমরা লিখতে পারবো বিএডি কোণ সমান এই সি কোণ। তাহলে এই কথাটাকে, পুরো কথাটাকে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে প্রমাণে, যে ডিএ সমান্তরাল সিই বিই ছেদক। এই কথাটা বলবো যে ডিএ ডিএ সমান্তরাল সিই আর বিই ছেদক, বিই ছেদক অতএব এই যে একান্তর কোণদ্বয় সমান, সেই একান্তর কোণদ্বয় লিখি বিএডি কোণ, বিএডি কোণ, বিএডি কোণ সমান সমান এখানে এই কোণটাকে বলতে পারি এই সি কোণ, এই সি কোণ, এই সি কোণ, ব্যাস এটা হয়ে গেল। এখন লক্ষ্য করো যে ছেদক কিন্তু আমরা বিই না নিয়ে এসিও নিতে পারি। তো আমরা যদি এসি ছেদক কল্পনা করি, ডিএ সমান্তরাল সি এবং এসি ছেদক, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো এই কোণ আর এই কোণ সমান, লক্ষ্য করো এই দুইটা কোণ কিন্তু সমান, এই কোণ আর এই কোণ একান্তর কোণ বলে। তাহলে সেই কোণের নাম কি ডিএসি কোণ সমান সমান এসিই কোণ। হ্যাঁ, এবার ওই দুইটা সমান্তরাল ডিএ সমান্তরাল সি সেই অঙ্ক অনুসারে, আবার ডিএ সমান্তরাল সিই, হ্যাঁ ওই দুইটা বাহু সমান্তরাল, কিন্তু ছেদকটা আমরা এবার নিলাম এসি, এসি ছেদক, এসি ছেদক। তা যদি আমরা কল্পনা করি, দেখো কল্পনা করব কি, এটা তো আছেই তাই না, তাহলে এই একান্তর কোণদ্বয় সমান, তার মানে এই কোণটা কি ডিএসি কোণ বা সিএডি কোণ, আমরা বলতে পারি সিএডি কোণ, সিএডি কোণ আমরা অতএব দিয়ে লিখব সিএডি কোণ, অতএব সিএডি কোণ সমান সমান এটা কি এসিই কোণ, এসিই কোণ সমান সমান এ সি কোণ। এই যে এভাবে যদি তোমরা এই চিত্রে ধরতে না পারো তাহলে আলাদা করে একে নিলে ধরতে সুবিধা হবে কোণগুলো, তাহলে এটা কিন্তু একান্তর কোণ বলে সমান, আর এর আগে যেটা লিখেছিলাম সেটা কিন্তু অনুরূপ কোণ বলে সমান, রাইট? এটা লিখবে অনুরূপ কোণ বলে, এখানে লিখবে একান্তর কোণ বলে, এভাবে লিখবে। এখন লক্ষ্য করো যেহেতু আমরা প্রথম স্টেপে প্রমাণ করেছি বিএডি কোণ সমান সিএডি কোণ, এই যে বিএডি কোণ আর এই সিএডি কোণ সমান, তাহলে আমরা বলতে পারি ডান পাশের এই যে এই সি কোণ সমান এসি কোণ, এটা আমরা বলতে পারি। অতএব এই সি কোণ, এ ই সি কোণ, এই সি কোণ সমান সমান এসিই কোণ, এটা আমরা বলতে পারি সমান সমান এসিই কোণ, এই দুইটা কোণ সমান। আর এই দুইটা কোণ লক্ষ্য করো এই ত্রিভুজের দুইটা কোণ, তাহলে এই ত্রিভুজের এই যে এসি কোণ এই যে এটা আর এই সি কোণ এইটা, তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে এ ই সি কোণের বিপরীত বাহু এই মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে লেখো তাহলেই হবে, আর কোণ চিহ্নটা দিবা না, এই যে এসি ইকুয়াল টু এসিই কোণের বিপরীত বাহু এই, কোণ চিহ্ন দিবা না আর মাঝখানের অক্ষরটা লিখবা না, তাহলেই বিপরীত বাহু পেয়ে যাবা, এই যে এই। তাহলে আমরা পেয়ে গেলাম যে এসি সমান সমান এই। আমরা এই উপপাদ্যটার প্রমাণের কিন্তু অধিকাংশ অংশ কমপ্লিট করে ফেলেছি, এবার আমাদের অল্প একটু অংশ রয়ে গেছে, সেটা হলো লক্ষ্য করো যে এখন যদি আমরা বড় ত্রিভুজটাতে কল্পনা করি, একদম টোটাল ত্রিভুজটা বিসিই ত্রিভুজে, এই যে সিই বাহুর সমান্তরাল ডিএ রেখাংশ এই বিসি আর বি কে যথাক্রমে ডিউ এই বিন্দুতে ছেদ করেছে, এই কথাটা যদি আমরা এখানে লিখি যে বিসিই ত্রিভুজে, আমরা লিখব বিসিই ত্রিভুজে, বিসিই ত্রিভুজে, বিসিই ত্রিভুজে, হ্যাঁ বিসিই ত্রিভুজের সিই বাহুর সমান্তরাল রেখাংশ, এই সিই বাহুর, সিই বাহুর সমান্তরাল রেখাংশ, সিই বাহুর সমান্তরাল, হ্যাঁ ডিএ রেখাংশ, ডিএ রেখাংশ, হ্যাঁ একটা বাহুর সমান্তরাল একটা রেখাংশ, তার মানে সি কিন্তু বিসিই ত্রিভুজের একটা বাহু, সেই বাহুর সমান্তরাল একটা রেখাংশ হলো ডিএ বা
এডি, ডি এর একাংশ, সেটা কি বিসি কে ডি বিন্দুতে? আমরা আলাদা করেও লিখতে পারি যে বিসি কে ডি বিন্দুতে, বিসি কে ডি বিন্দু এবং এই বিই কে এবং বিই বিই কে বিই কে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। আমরা এভাবে ভেঙে ভেঙে লিখলাম, হ্যাঁ বিন্দুতে ছেদ করে, এটা তো ঠিক তাই না? আর লক্ষ্য করো যে এই অধ্যায়ের প্রথম যে উপপাদ্যটা আমরা প্রমাণ করেছিলাম সেটা এমনটি ছিল, সেই উপপাদ্যটা যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখাংশ, হ্যাঁ যে কোনো বাহুর সমান্তরাল, এই যেমন সি বাহুর সমান্তরাল রেখাংশ অপর বাহুদ্বয়কে, যে বিসি ও বি বাহুকে হ্যাঁ সমান অনুপাতে বিভক্ত করে, তার মানে ডি বিন্দু দ্বারা বিসি যে অনুপাতে বিভক্ত হয়েছে, এ বিন্দু দ্বারা বিই একই অনুপাতে বিভক্ত হয়েছে, এটা কিন্তু একেবারে এই অধ্যায়ের শুরুতে একটা উপপাদ্য আমরা যে প্রমাণ করেছিলাম সেই উপপাদ্যটা কিন্তু। তাহলে আমরা বলতে পারি বিডি ইস টু ডিসি ইকল টু এ বি ইস টু এই, তাহলে আমরা বলতে পারবো ওই উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারবো যে বিডি বিডি ইস টু ডিসি, বিডি ইস টু ডিসি ইকুয়াল টু এ বি ইস টু এ বি ইস টু এই। লক্ষ্য করো যে যেহেতু বিডি ডি বিন্দুতে বিভক্ত হয়েছে এডি রেখাংশ দ্বারা আর বিই বাহু এ বিন্দুতে বিভক্ত হয়েছে, কাজে এই দুটো অংশের অনুপাত ওই দুটো অংশের অনুপাতের সমান, এটা উপপাদ্য এক, এই অনুশীলনীর যে উপপাদ্য প্রথম উপপাদ্য সেই উপপাদ্য অনুযায়ী। এখন লক্ষ্য করো যে বাম পাশের অংশটা আমরা ঠিকই রাখবো, বিডি বাই ডিসি এটা আমরা ঠিকই রাখবো, কেননা আমাদের টার্গেটে এটা আছে, দেখো এই যে বিডি বাই ডিসি, হ্যাঁ বিডি বাই ডিসি এটা আমাদের এভাবেই থাক। আর লক্ষ্য করো ডান পাশে এ বি বাই এই, এখানে এ বি লিখবো, আর এইর পরিবর্তে আমরা এই যে এসি আমরা প্রমাণ করে আসছি এই ইকুয়াল টু এসি, এই এ বির পরিবর্তে সরি এইর পরিবর্তে আমরা এসি লিখবো। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে যে এ বি বাই এসি, এই যে এ বি বাই এসি ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু বিডি বাই ডিসি, এই যে বিডি বাই ডিসি। তুমি ইচ্ছে করলে এইটুকুকে বামে লিখে এইটুকুকে ডানে লিখে দিতে পারো, তারপরে এখানে লিখে দিবে প্রমাণিত। আর যদি ওই যে নিচের মতো ইষ্টু চিহ্ন দিয়ে যদি ওভাবে দেয়, তাহলে আর একটা লাইন করবে যে এভাবে যদি দেয় তাহলে এভাবে লিখবে এ বি ইস টু এসি ইকুয়াল টু বিডি ইস টু ডিসি, এভাবে লিখবে আর একটা লাইন তাহলে দিয়ে দিবে। আশা করি এই উপপাদ্যটা তোমরা সুন্দরভাবেই বুঝেছো।